তুমি একটা কানের মূল্য দিতে পারবে আর চোখের মূল্য দিতে পারবে তুমি হৃদয়ের মূল্য দিতে পারবে আল্লাহ তোমাকে যে মেধা দিয়েছেন সেই মেধার মূল্য দিতে পারবে কিছুই পারবে না তোমার উপরে যত নিয়ামত আল্লাহ দান করেছেন যে সবগুলো গুনতে থাকো লেহা তো অসুখ কখনোই তুমি গুনই পাবে না মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ যদি তোমাদের কাউকে আমি মাল বেশি দিয়ে থাকি অথবা তার শরীর স্বাস্থ্য অথচরিত্র সব দিকে ভালো দিয়ে থাকি তার উচিত হবে তার চাইতে নিম্নস্তর লোকদের দিকে তাকানো নিম্নের দিকে তাকালে তুমি বুঝবা তুমি কত আল্লাহর নিয়ামত পেয়েছ তুমি সুস্থ মানুষ হেঁটে যাচ্ছ দেখো ওই ল্যাংড়া মানুষটার দিকে সে যাচ্ছে ক্র্যাশে ভর করে তুমি চোখ ভালো আছে তাকে দেখো ওই অন্ধ মানুষটার দিকে সে কত কষ্ট করে পড়াশোনা করছে যদি তুমি আল্লাহকে ভয় করো তা কটাই হচ্ছে আল্লাহর নিয়ামত শুক্রিয়া যদি অবাধ্য হয়ে যাও তাহলে ওটা শুক্রিয়া হবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين حق تقاته ولا تموتن إلا <سؤال> وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد {فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم. وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ سورة ابراہیم شاہد آیت جابتی و حمد و سنا اللہ رب العالمین در جنن ایوان جابتی و درود و صلاة و شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم در আমরা যারা মানুষ হিসাবে মসজিদে বসে আছি এবং মসজিদের বাইরে বিচরণ করছি এক কথায় ভূপৃষ্ঠে যারা আমরা মানুষ হিসাবে এই মুহূর্তে চলাফেরা করছি প্রত্যেকেই নিজের দিকে একবার চিন্তা করেন আমি কে ছিলাম কোথায় এই অবস্থায় আমি কীভাবে এলাম এই চিন্তাশীল মানুষের সংখ্যা খুবই কম সবারই চিন্তা আরো চাই আরো চাই আল্লাহ কবরে পর্যন্ত মানুষ খালি আরও চাই আরো চাই এই চিন্তাতেই থাকে সে যে কী করে পর্যন্ত আসলো এটা তার চিন্তা করার অবকাশ থাকে না মুসা আলাইসাল্লাম যখন ফুরাউনের হাত থেকে মুক্তি পেলেন তখন তার কম এই বিরাট সুক্রিয়া আদায় করা বাদ দিয়ে কুপুরি শুরু করিল তারা বলল হে মুসা তুমি আমাদের জন্য একজন এলাহ ঠিক করে দাও যেমন ওদের অনেকগুলি এলাহ আছে মুসাফুল্লি নিন্ন কৌমন্ত হালুম তোমার তো মূর্খ হস্তি মূর্খ দেখলে তোমার সামনে আল্লাহ পাক তোমাদের বড় শত্রুটাকে ডুবিয়ে মারলেন সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই সমস্ত মূর্তি পূজা করবা در دیکھتو پانا شنتو پانا بستو پانا ایک جاہل در پوشنگے اللہ چنوٹریٹس سے موسیٰ بل سنلوائز قول موسیٰ لی قومی اذکرو نعمت اللہ علیکم انجاکم من آل فرعون اسومونکم سوء العذاب یزبحونا ابنائکم یستحیون نسائکم افی ذالکم بلاؤ من ربکم عظیم مٹی ابراہیم سایات হে আমার কম তোমরা স্মরণ করো আল্লাহ নিয়ামতকে যা তিনি তোমাদেরকে দান করেছেন যখন তিনি তোমাদেরকে ফ্রাউনের অত্যাচারী বাহিনীর হাত থেকে মুক্তি দিলেন যারা তোমাদের সদ্য পশুত বা ছেলে সন্তানদেরকে দুই টুকরা করতো মায়েদের সামনে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত বাঁধিদাসী করার জন্য এর মধ্যে তোমাদের অত্যন্ত কঠিন পরীক্ষা গেছে তোমাদের জীবনের উপর দিয়ে সেই জালেমটাকে ইসরায়েলি বন্য মতো সাড়ে সাত লক্ষ সেনাবাহিনীর সহ সাগরে তোমাদের সামনে ডুবিয়ে মারল তোমরা দেখলে এরপরও তোমরা আল্লাহ শুক্রিয়া তো করবে না মূর্তি পূজা করবে এরপরে আয়ত আসছে ওয়াইজ রব্বকুম লাইন শাকার তুমুল্লা জিদান্নকুম তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়ে বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদা করো তোমাদের প্রতিপালক আল্লাহ রাজি দান না অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত দান করব। কফার তুম আর যদি শুক্রিয়া আদায় করতে অস্বীকার করো অর্থাৎ অকৃতজ্ঞ হও ইন্নিলক আমার শাস্তি অতি বড় কঠিন সে কেমন কঠিন তুমি বুঝতে পারবে না আজকাল করোনা বিশ্ব বুঝতে পারছে কেমন কঠিন এখনো পর্যন্ত বিশ্বের সেরা শক্তিধর রাষ্ট্র আমেরিকা বিশ্বের সেরা মহামারী আক্রান্ত আমেরিকাই তো এক নম্বরতে আজও দু নম্বরে আসেনি দুনিয়ার সব কিছু তাদের আছে মহামারীর রোধ করার নতুন বৈজ্ঞানিক প্রতিভা তাদের দেশে আছে সবসময় তারা চেষ্টা করে যাচ্ছে রিসার্চ করে যাচ্ছে গবেষণা করে যাচ্ছে কিন্তু এটাকে ঠেকাতে পারছে না কাল দেখলাম পত্রিকা আর একটা নতুন ভ্যারিয়েন্ট আসতেছে করোনার কি তার নাম দিয়েছে মু ঠেলা সামলা পড়ি কটা করবে বিজ্ঞানীরা মাথায় একটা ঠোক তো আরেকটা আসে না একটা হয়তো আরেকটা ধরা যায় না এই যে অবস্থা একবার দুবার তিনবার করোনা হচ্ছে আবার তার করোনা হচ্ছে ভ্যাকসিন দুবার নিয়েছে আবার হচ্ছে কেন হচ্ছে উত্তর নেই আল্লাহ বলছেন আমার আজাব অত্যন্ত কঠিন আজাবটা কেমন হবে তোমরা জানো না এক এক সময় এক এক রকম আসছে কখনো এইডস আসতেছে কখনো বার্ড ফ্লু আসতেছে কখনো সোয়াইন ফ্লু আসতেছে কখনো ডেঙ্গু আসতেছে আবার এখন করোনা আসতেছে কখন যে কোনটা আসবে ঠিক ঠিক করে নাই এর থেকে বাঁচতে তুমি পারবা না আমার সঙ্গে কুফুরি করো না বরং আমার নিয়ম সুক্রিয়া করো এই কথাটাই বলেছিলেন দূর অতীতে মোসা আলী সাল্লা সাল্লাম ধরে নিয়ে আসতে পারে চার হাজার বছর আগে কিন্তু তার কম তার কথা শোনেনি তাদেরকে বলা হলো তোমরা এই বাতিল মা ঢোকো এবং সেচ দা করো হিত্যা তোমরা বলে আল্লাহ তুমি আমাদের গোনা মাফ করো তারা ঢোকার সময় হিত্তা না বলে হিন্তা আল্লাহ গন্ধা খাব বস্তুবাদী লোক যারা তাদের খালি খাওয়ার হিসাব করে দেশের চাল কতটা আছে কতটা আমদানি করতে হবে দিন রাত খালি ওই চিন্তাতেই থাকে আমাদের খাদ্য প্রতিমন্ত্রী কালকে বলেছে খাদ্য অধিদপ্তর যে হিসাব দেয় আমার কাছে হিসাবটা পুরা ঢা মিথ্যা বাংলাদেশে কোথাও খাদ্যের অভাব নেই অথচ আমাকে প্রতি বছরই চাল কিনতে হবে কেন ফিলিপাইনে পাঁচ গুণ উদ্বৃত্ত থাকে চীনের সাড়ে ছয় গুণ উদ্বৃত্ত থাকে এমনকি ভিয়েতনামের মতন একটা দেশ যে আমাদের চেয়ে অনেক দুর্বল তাদেরও পাঁচ গুণ উদ্বৃত্ত থাকে আর বাংলাদেশে মাত্র টু পয়েন্ট কত গুণ উদ্বৃত্ত কেন হবে আমার তো কোনো অভাব নেই নিশ্চয়ই তোরা এইসব কারচুপি করো হিসাব ভুল দাও বা তোমরা খালি বসে খালি বেতন খাও রাগ করে বলি ফেলেছি চোরে চোরে ভরে গেছে এ টু জেড দেখ সরকার ব্যয় করছে নাকি কোথায় যাচ্ছে আল্লাহ নেই হিসাব নেবে কে এগুলি প্রাসঙ্গিক কথা মূল কথা এটা নয় এগুলো গজব মুসাল সাদামের এই কম অবশেষে কি হলো গম খাওয়ালা দরকে আল্লাহ কোথায় মানসাল তো ভালো জান্নাতে খাবার খা কৃত বড় বলতে চাল না লাল তো আগুন নিয়ে জান্নাতি খাবার পছন্দ হচ্ছে না এক একদিনে এক ভালো ভালো জিনিস ডেলি খাওয়া যায় তারপর পাও সোমি হুমি হ্যাঁ এই কাকুর দাও আদা দাও এইসব পেঁয়াজ দাও রসুন দাও ডাইল দাও এগুলি খাও আল্লাহ দুঃখ করে করলেন আস্তে আস্তে উত্তম বাদ দিয়ে তোমরা নিকৃষ্ট জিনিস খাবা তা খাও তত বড় লাভ কি হল ওদের আলি হিমুল্লা তুল আল্লাহ তাদের পর স্থায়ী জিল্লতি আর অভাব আল্লাহ চাপিয়ে দিলেন এবং আল্লাহর ক্রোধ তারা ক্রয় করলো এজন্য বলি গাইরিন মকদুবিআ এর আল্লাহ অভিষৎ মুসারে কাতর আহ্বান তার কম শোনেনি শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের আহ্বান ও উম্মতে মোহাম্মদে শোনে নাই ফলে তাদের প্রতি গজব আসবেই ঠেকা থেকে পারবে না যদি আমরা তবা না করি আমাদেরকে এই ভোগান্তি হতেই হবে কোনো উপায় নেই তবে মরবে না এটা আমাদের নবীর দোয়ার বরকত তিনি একদিন রাস্তায় হাঁটছেন মসজিদে বনু মিয়া পাহাড় দিয়ে যাচ্ছেন হঠাৎ করে মসজিদে ঢুকে পড়লেন দুর্গা সালাত আদায় করলেন অনেকক্ষণ ধরে সাহেবরা বাইরে দাঁড়িয়ে আছে রসুন বেরো না কেন অনেক পর্বাণে বের হলেন হে আল্লাহ রুস্লাম এত দেরি করলেন কেন তাহলে বাবা দুর্গা সালাদ করলাম তো আল্লাহ কাছে কিছু প্রার্থনা করলাম তিনটা করলাম তো দুটা কবুল হলো একটা হলো না তো কোনটা হলো না কোনটা কবুল হলো আমি বললাম হে আল্লাহ তুমি মুসার উম্মত বা অন্য অন্য নবীদের উম্মত নুহের উম্মত একসঙ্গে ডুবাই শেষ করে দিয়েছ তো আমার উম্মতকে তুমি একসঙ্গে ফেল দি না বাজাই রাখ আল্লাহ বলেন ঠিক আছে তোমার এই দুটা কবল করলাম একসঙ্গে সব মারবো না বাংলাদেশে মারবো আবার ইন্ডিয়া বাসাই রাখবো ইন্ডিয়া ধ্বংস করবো আরেক জায়গায় বাসাই রাখবো একবার সব শেষ করে দেব না এটা কবুল হইল কবল হয়নি কোনটা তুলে এই যে আপসে মারামারি করবে না এইটা কবল হয়নি ওরা মারামারি করবেই এই যে একসঙ্গে মসছি না বলি আমাদের মনে অহংকার আরে দেখো তো ওরা এগিয়ে গেছে আমার কেন বাড়িটা উৎসাহ থাকা ভালো সারা জীবন খেলে দারিদ্র্য বিমোচনে একটাই গল্প শুনতে পাই নেতাদের মুখ দেখলে একটাই গল্প দারিদ্র্যের বিমোচন গরিবী হঠাৎ গরিবী কালে হটবে না গরিব আসে বলেই নেতারা আসে গরিব না হলে নেতাদের গাড়ি চালাবে কারা গরিব না হলে নেতাদের বিল্ডিং বানাবে কারা রাজমিস্ত্রি জোগাড়ি কারা হবে তো গরিবী হটাবে ধোকাবাজি কথা এটা আল্লাহর দান গরিবদের আল্লাহ পরীক্ষা করেন যে তারা ফাঁকে কাজে ফাঁকি দেয় কিনা মনিবের কাজে আর ধনীদেরকে আল্লাহ পরীক্ষা করেন তারা তাদের ধন সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায় কিনা এত সহজ না প্রত্যেকটাই আসছে পরীক্ষার জন্য এর পরবর্তীতে আমাদের উন্মতির কথা আসি শুক্রে তারা আদায় করেনি বলে তার মগজুব হয়ে গেছে অনেক দলিন হয়ে গেছে আমরা শুক্রে আদায় করব কিভাবে শুক্রের অর্থটা কি শুক্রে হচ্ছে জুহুর আসার নেমা কওলান কৌলান আল্লাহর নিয়ামতের চিহ্নসমূহ নিদর্শনসমূহ কথা এবং কর্মের মাধ্যমে প্রকাশ করা ভাত খেলেন আলহামদুলিল্লাহ আপনি মনে মনে বললে হবে না মুগ্ধ বলতে হবে আর শুধু মুখে বললেন লবণ হয়েছে বলে রাগ করে বাড়ি ছিঁড়ে ফেলে দিলেন এটা আমল হলো না আমল টুমনটা হয়ে গেল যে বউটা প্রতিদিন রান্না করে দেয় রোজ ভালো হয় একদিন একটু লবণ বা ঝাল একটু বেশি হয়েছে বউ তালাক বাটি ছুঁড়ে মারলেও তো একবার নাক ফেটে গেল গেলো পরশু প্রতি পত্রিকায় তুচ্ছ কারণে কোপাইছে বেদপ নানাবিধ খবরপত্র পত্র আসে মানে মনটা খারাপ হয়ে যায় কি মানুষ নাকি কে জন্তু জানার তো এত খারাপ হয় না কুফরানের নিয়ামত এগুলো কওলান ও আমালান কথায় এবং কর্মে আপনাকে প্রকাশ করতে হবে যে আল্লাহ পাকের নিয়ামতগুলোর আপনি সুক্রিয়া আদায় করছেন কারণ সাহাবেন জাহেদ রাজা তানু কওয়াল কওয়াল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামা মানসুন এলাইহে মারুফুন ঠকআলা আবলাগা ঠকাত আবলগা হিসে যে ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি কোনো সৎ ব্যবহার করল উত্তম আচরণ করল কথা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে তার বিপরীতে তাকে অবশ্যই বলতে হবে যজাক আল্লাহ খায়রান যদি এটুকু সে বলে তাহলে এটাই তার সর্বোচ্চ প্রশংসা হবে শুধু যজাকাল্লাহ না যাক আল্লাহ খায়রান বলেন তো মুখস্ত করে ফেলতেন একদম ভুল যান না হয় আল্লাহ আপনাকে এর চাইতে উত্তম বদলা দান করুন এর বাংলা অর্থ হচ্ছে এই এটুকু যদি কেউ অন্তত বলেন তাহলেও এটাই তার জন্য পূর্ণাঙ্গ সুক্রিয়া হবে সাল্লাম সাল্লাহ মান্লামিল্লাশ করিল্লা আহমদ অতের মেজি যে ব্যক্তি মানুষের সুখী আদায় করে না সে ব্যক্তি আল্লাহর সুখী আদায় করে না অতএব আপনার ভাববেন ওর জন্য আল্লাহকে দয়া করিবান জি না আল্লাহ আপনার মনে খবর রাখে আপনি মুখ দিয়ে না বললে আল্লাহ বুঝতে পারেন কিন্তু মানুষ আপনার প্রতি উপকার করলে আপনি মানুষের কৃতজ্ঞতার স্বীকার মুখে করবেন কারণ মানুষ তো অন্তর খবর রাখে না আপনাকে মুখে স্বীকার করতে হবে বা কাজে স্বীকার করতে হবে কিভাবে? কীভাবে মানে এমনি রাজ উল্লসুল্লাহ সাল্লি আসাল্লাম কাফে হো ফাইল নাম তজদুমা তা তকাফে উহ ফদ উলহু হাত তার আন্না মকত কাফ তুম উহ সয় যদি তোমাদের কারো প্রতি কেউ এহসান করে কোনো উপকার করে তুমি তার অনুরূপ উপকার করো অনুরূপ প্রতিদান দাও যদি তোমার কাছে প্রতিদান দেওয়ার মতো কোনো ক্ষমতা তোমার না থাকে লাহু তুমি তার জন্য দোয়া করো হ্যাঁ তারাও অন্য কোনো কাত তোমার হৃদয়ে বলে যে আমি তার জন্য অন্তত পক্ষকে কিছুই করতে পারিনি কিন্তু প্রাণ করে দোয়াটা করলাম তোর অন্তর যেন এটা বলে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করেছি অন্তত অন্তরে তুমি শান্তির পাবে আমি লোকটা আমাকে এতটুকুই হা দিয়া দিল আমি কিছুই দিতে পারলাম না মনের মধ্যে খারাপ লাগে না প্রাণকুলে দোয়া করলে অন্তত মনে শান্তি পাওয়া যাবে কেন আপনার দেওয়ার ক্ষমতা নেই অনাবিদ্যাদ্দ রসুল্লাহ সল্লি সাল্লাম দাবত মুসলিম আখি হে বে বেজাহারি লংঘাইবে মুজ্জা বাতুন কোনো ভাইয়ের অসাক্ষাতে কোনো ভাইয়ের জন্য যদি কেউ অন্তর খুলে দোয়া করে সে দোয়া অবশ্যই কবুল হয় কারণ ইন্দরাসি মালাকুন বে ওই ব্যক্তি যখন দোয়া করে তার মাথার কাছে একদম দায়িত্বশীল ফ্রেস্তা থাকেন যাকে আল্লাহ তার জন্য নিয়োগ করেছেন কুল্লমা দালি খাইরিন যখন ওই ব্যক্তি তার ভাইয়ের জন্য উত্তম দোয়া করে আল মালিক আমিন তখন ওই ফেরেস্তা বলে আমিন তোমার জন্য অনুরূপ হোক রহ মুসলিম দেখছেন আপনার এক ভাই আপনাকে উপকার করেছে কবে আপনার বহু পূর্বে তার সঙ্গে দেখা নিয়ে চলে গেছে হয়তো প্রবাসে অথবা হারিয়ে গেছে অথবা মরে গেছে কিন্তু আপনি এখন পর্যন্ত তার জন্য দোয়া করছেন এই দোয়া তিনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন মরে গেলেও পাবেন তার দোয়া তো আল্লাহ কাছে করা হয় তাই না তাহলে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আপনার আমিন বলে এটা সালাত রসুল আমরা দিয়ে দিচ্ছি এই আদেশটা তাহলে শুক্রিয়া আদায়ের কতগুলো বিষয় এক হলো এখানে এক যিনি আপনাকে যটুকু তাকে তটুক দেবেন না পারলে তার জন্য প্রাণ খোলা দোয়া করবেন আর দোয়া করার সময় বলা হচ্ছে ফ্রেশ তো ওখানে থাকেন যদি ওই ব্যক্তির আপনার দোয়া শুনতে না দশা করলো খারাপ উনি শুনতেই পাইল না আপনি দিলেন পিছনে জানতে পারলো না ফেরস্তা কিন্তু ওটা পৌঁছে দেবে আল্লাহর কাছে যে ফেরস্তা বসে আছে এখানে আপনার দোয়া করলে দেনান দেশে সে বলে আমিন আল্লাহ কখনো ফেরস্তা দেয় আমিন ফিরিয়ে দেন না মানুষ স্বার্থের কারণে অনেক সময় আমিন বলতে পারে ফেরস্তাদের কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে তারা যখন আমিন বলে আল্লাহ আপনার সে দোয়াটা কবুল করে নেন আমাদের মধ্যেও এই অভ্যাস থাকা ভালো শুক্রিয়া আদায় করাটা নবীদের সুন্নত বগির আবিন সহবা বলছেন মা আশা সিদ্দিকা বলছেন দুদিক থেকে আর রসুল্লাহ সাল্লাম সাল্লাম যখন রাত্রিতে এবাদত করতেন এমনকি বাইরেও যখন আসছেন নকলে এবাদাতের জন্য সালাতের সময় দেখা যেত তার পা দুটো ফুলে গেছে সাহেবরা বলতেন হেল রসুল আপনার পা ফুলে গেছে এত কষ্ট করে আপনি রাত জেগে সালাত আদায় করেন অদ্গর এলাকা মা তাকার দামে জামবে কমাতে অথচ আপনার আগে পিছে সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আপনি এত কষ্ট করেন কেন তিনি জবাব দিচ্ছেন কি কি আফালা আমি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্ধব না আল্লাহ আগে করে দিয়েছেন তিনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আমার এতিম সন্তান যে আমাকে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী করেছেন আমাকে শেষ নবী করেছেন তিনি আমাকে কোরআন দিয়েছেন তিনি আমাকে ইসলামের বরকত দান করেছেন আমি কি এত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ দা করব না যদি নবী অবস্থা আমাদের অবস্থা কি হবে আমরা তো নবী হতে হবে না প্রশ্ন ওঠে না কিন্তু আমাদের যা আছে তুলনাহীন করাটা মমিনের বৈশিষ্ট্য সাহেব রোমি যিনি সুদূর রোম থেকে মক্কায় গিয়ে ইসলাম কবুল করেছিলেন তিনি বলছেন কলকাহ সাল্লি সাল্লাম আজ বান্লি আমরা মোমিনের অবস্থা দেখে আশ্চর্য হইতে হয় তার পুরা কাজটাই তোর লাইফটাই উত্তম কোথাও তার কোনো খারাপই পাওয়া যায় না ইন সররা ও সাকারা যদি তার কোনো আনন্দের মুহূর্ত আসে সে সুক্রিয় আদায় করে হা খাইহু এটা তার জন্য কল্যাণকর হয় বইন আশা বাথ দররাও সবার আর যদি তার কোনো কষ্ট আপত্তিতে হয় তার উপরে বিপদ আসে সে সবর খায় না এটাও তার জন্য উত্তম হয় তাহলে খুশি খুশিতেও উত্তম না খুশিতেও উত্তম তার কোনো জায়গায় খারাপই নেই বিগত গুণ বলতেন নিয়াম হাসিয়া একটি ঈদৌহা বেশ শুকুর নিয়ামত হারিয়ে যাবে থাকবে না অতএব ওটাকে বেঁধে ভালো শুক্রিয়ার মাধ্যমে আপনাকে যিনি উপকার করেছেন তিনিও মারা যাবেন আপনিও মারা যাবেন যে নিয়ামত আপনি পেয়েছিলেন ওটা হতে একদিন হারিয়ে যাবে বন্ধুবান্ধব অনেকে হারিয়ে দেয় না অনেক সময় হারিয়ে তো যায় তাই না এক সময় আমাদের বন্ধুরা আমাদেরকে অনেক হাতিয়ে দিতেন এক বন্ধু একটা রেডিও দিয়ে গেল আমি জীবনে রেডিও চিনতাম না টুইন টুইন ওয়ান না কি নাম বাসুন টুইন ওয়ান তার মধ্যে ক্যাসেট দিলে আবার বাজে এই আবার কোন যন্ত্র হলো আমাকে কিনে দিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্রতা নামে রেখে দিলাম কাজ একটাই হতো সকাল সাতটার খবরটা শুনতে পাইতাম মাঝে মাঝে কেউ ওয়াশ করলে ক্যাসেটে আসলে ওটা ঘুরিয়ে দিতাম বমুকের বাঁচত ওয়াশ শোনা দিতাম এখন এই ছেলেকে বাজার কী করলো ওটা না আমি তো শুনি তোর দোকানে দিলেও নেবে না কোথাও পাওয়া যাবে না এখন টুইন খবরই নেই এখন সব মোবাইলে মোবাইল ল্যাপটপ তাই না টুইন অন বাজারে পাওয়া যায় রেডিও কিনতে পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না কারণ ওই নিয়ামতটা ঢাকার জন্য একটা ছোট্ট রুম আউ ছিল ওখানে এই নিয়ামতটা যিনি দিয়েছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার বাড়ি ভারতে আর তিনি রোমানটা দিয়েছিলেন তিনি দুনিয়া থেকে তার বাড়ি নেপালে আমি আজও তাদের সুক্রিয়াতে করি তাদের দোয়া করি আল্লাহ তার তাদের এই দানের উত্তম যাচা যেন ইহুকাল পরকালে দান করে এবং ইহুকালে তারা কেউ নেই আমি আছি যেন পরকালে তারা আল্লাহ তাদেরকে দান করে ঠিক এই ঘটনা আপনাদের কাছেও আছে এমন কোনো ভাই এখানে নেই তাদের জীবনে কোনো গন্ধব তাদের কোনো হাদিয়া দেয়নি কিন্তু হাদিয়া কোনো কাজে লাগে না এখনকার জমানায় ওটা বাদ হয়ে গেছে আগে দেখতাম ছোটোবেলায় বিয়ের সময় যৌতুক সাইকেল না দেওয়া পর্যন্ত বিয়ে হতো না তাও সাইকেল দিতে হবে কি হাম্বার গাড়ি অথবা ক্যাভালের ঘড়ি অথবা ওমেগা ঘড়ি এমন সব আছে এমন তুষামত করলে কেউ ঘড়ি নেয় না ভাই আজকে তারিখ পকেটে হাত দেয় মানে মোবাইল দেখে এখন সব ঘড়ি চলে গেছে সাইকেল চলে গেছে এখন হুন্ডা চলে আসছে দুদিন পরে দেখবার হয়তো প্রাইভেট কার দাবি করবে দুদিন পরে তো হেলিকপ্টার দাবি করবে আজকে হেলিকপ্টার হচ্ছে তো আস্তে আস্তে দুনিয়া পরিবর্তন হচ্ছে কিন্তু যখন যিনি আপনাকে যে নিয়ামতটা দিয়েছে ওটা তো পরিবর্তন হয়নি নি ওটার তো আপনাকে সুক্রিয়ায় করতেই হবে যদি সেদিন তিনি সেটা না দেন সেই সময় তাহলে গুরুত্ব আমরা আজকে বুঝতাম না সেদিনই বলা হচ্ছে আর নিয়াম অহাসিয়া নিয়ামত হারিয়ে যাবে আপনার সুন্দর দুটো চোখ আছে যৌবনের দীপ্ত চোখে আপনি ছোট্ট ছোট্ট লেখা পড়তে পারেন এখন আপনি চশমা ছাড়া পড়তে পারেন না তাই না নিয়ামত চলে যাচ্ছে না এমন হবে যে চশমা দিয়েও দেখতে পাচ্ছেন না কালকে একটা ছোট্ট বাচ্চা আসলে আমার সাথে ইন্ডিয়া যাবে ট্রিটমেন্টের জন্য ছোট্ট ছেলে আমাদের মানুষের ছাত্র আমি থাই কেন ব্যাপার কি এতটুকু বাচ্চা তার এই করণীয় শুকিয়ে যাচ্ছে বাংলাদেশ সব ট্রিটমেন্ট ফেলে হয়েছে এখন তাকে দিতে হচ্ছে বাইরে তাই দোয়া নিতে হচ্ছে চিন্তা করতে পারেন তার চেয়ে কি আমি ভালো নই তার দাদার বইসে আমি আমি এখনো সব দেখতে পাচ্ছি অথচ তার এখন অবস্থা এই তাহলে আমাকে তো ওই একশোবার সুগ্রিয়া করলে তো সুক্রিয়া শেষ হবে না এই জন্যই বলছি আর নে আমার ও হাসি আর নয় আমার চলে যাবে হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না যতক্ষণ নিয়মত তোমার কাছে আসে ততক্ষণ তুমি সবসময় ওটাকে সুগ্রিয়া আদা করো সুগ্রিয়ার মাধ্যমে ওটাকে বেঁধে ফেলো কীভাবে সুগ্রিয়া করবেন ওটাও আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আমাদেরকে বেতাক আল্লাহ সালে আল্লাহ ভিরুতার মাধ্যমে এবং সৎকর্মের মাধ্যমে দলিল আল্লাহ বলছেন ওলাকাদ নসরকুম উল্লাহ আনতুম ও আন্তুম আদুল্লাহ ফত্তাকুল্লাহ আল্লাহ কুম তস্কর আল ইমরান একশো তেইশ আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের মাঠে যুদ্ধের ময়দানে যখন তোমরা একেবারে হীন অবস্থায় ছিলে তোমরা যুদ্ধ করার জন্য যাওনি হঠাৎ করে শত্রু তোমাকে আক্রমণ করে ঘিরে ফেলছে এক হাজার প্রশিক্ষিত সৈন্য আর তোমার তো একবারে কিছুই নাই তিনশো তেরো জন তিনশো জন এই তার গেছিলে অন্য কাজে সুসজ্জিত তোমরা কেউ ছিলে না এই অবস্থা আল্লাহ তোমাদেরকে যুদ্ধে বিজয় দান করেছিলেন ফাত্তাকুল্লাহ অত তোমরা আল্লাহকে ভয় করো এই ফাত্তাকুল্লা অর্থ সিরত ইবনিসে মোহামিন বলছেন হাসকরুল্লাহ তোমার আল্লাহর শুক্রিয়া শুক্র কর্লাহ এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত শুক্রিয়া যদি তুমি আল্লাহকে ভয় করো তা কটাই হচ্ছে আল্লাহর নিয়ামত শুক্রিয়া যদি অবাধ্য হয়ে যাও তাহলে ওটা শুক্রিয়া হবে না আল্লাহর আনুগত্যের মাধ্যমে শুক্রিয়া দেয় করতে হবে অবাধ্যতার মাধ্যমে নয় দু নম্বর পদ্ধতি হচ্ছে বিলকানা কাসম আল্লাহ কাসম আল্লাহ লেখ অল্প দুষ্ট থাকতে হবে এবং আল্লাহ আপনার জন্য যেটা বাজেট করেছেন ওটাতে আপনি খুশি থাকতে হবে তকসিমুল কদর আল্লাহর হাতে রদিনা কসমত আল জব্বা রফিনা লানা এলমিনা জোহা আলম আলম ও আলী কর্ন যে বলতেন আমরা জব্বারের বন্টনে খুশি অর্থাৎ আল্লাহর বন্টনে আমরা খুশি আল্লাহ আল্লাহবাকে আমাদের এলেম দিয়েছেন মূর্খদের টাকা দিয়েছেন আর টাকা একসঙ্গে একজন হয় না খুব কমই হয় অধিকাংশ আলমী অর্থহীন দরিদ্র কিন্তু অধিকাংশ ধনী মানুষ এলেমহীন ধনী দেখছেন খেয়াল করে একটা একসঙ্গে দুজনকে আল্লাহ দুটি জিনিস একসঙ্গে আল্লাহ অনেক সময় দেন না তাই আলী কার পক্ষ থেকে একটা এর দিওন মধ্যে একটা লাইন হঠাৎ মনে এসে গেল রদিন আকস্পতাল জব্বারফিনা হালে মাল আল্লাহ যে ভাগ্য বন্টন করেছেন আমি তাতে খুশি তিনি আমাদেরকে এলেম দিয়েছেন আর জাহিলদেরকে মাল দিয়েছেন ওরা মাল দেবে আর আমরা এলেম দিয়ে তাদেরকে লাইন আপ করবো ঠিক পথে চালাব একজন ব্যক্তি একজন আলমের কাছে গিয়ে বলছে হজুর আমি খুব গরিব মানুষ আমাকে একটু সাহায্য দেন উনি বলি তুমি বসো আচ্ছা তোমাকে যদি কেউ বলে যে তোমাকে দশ হাজার টাকা দিব বিনিময়ে তুমি অন্ধ থাকবে এখন তো চোখ তুললেছেন দেখেন না এখন তো ওখানে আল্লাহ দেওয়া লাগে মানুষ তুললে তুমি অন্ধ হবে কিন্তু এর বিনিময়ে তোমাকে দশ হাজার টাকা দিব তুমি রাজি হবে তো না তুমি বোবা হবে এর বিনিময়ে তোমাকে দশ হাজার টাকা দেবো রাজি হবে তো না তোমার হাত পা কাটিয়ে নেওয়া হবে এর বিনিময়ে তোমাকে বিশ হাজার টাকা দেবো রাজি হবে তো না বলে আচ্ছা বাবা তুমি চিন্তা করো তো তোমার চোখ দুটো ভালো তোমার জবানটা ভালো হাত পা সব সুস্থ আছে তাহলে তোমাকে যিনি এইগুলো দান করেছেন তুমি কি কখনই তার সুক্রিয়াতে করে দেখেছ তোমার তোমার দেহে বহু টাকার সম্পদ তোমার কাছেই রয়েছে তুমি এটা সুক্রিয়াতে করো তখন অভাব হবে না লোকটা লজ্জা পেয়ে গেল বললাম এর কারো কাছে আর কিছু চাইব না কারণ আমার নিজের দেহের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মাল আছে এই মানুষকে ভিক্ষে চাবো কেন হয়তো পাঁচ টাকা দিবে তাই না ঠিক উল্টা একজন ব্যক্তি আল্লাহাক তাকে পরীক্ষা করলেন অন্ধত্ব দিয়ে এবং তার দুই হাত পা বঙ্গ করে দিলেন চোখে দেখে না হাত পা চলে না এখন তো ওষুধের জন্য কেটে ফেল অনেকে হাত পা কাটা হয়ে যায় না অ্যাক্সিডেন্টে তো পরে হাতটা পঙ্গু হচ্ছে সব আর আফগানিস্তান তো জেহাদের কথা বোমা মারি সব শেষই করি দিল দিয়ে কথা বলতে পারে না চোখে দেখতে পায় না এবং পাও নেই হাত নেই তো লোকরা তাকে দেখতে গিয়েছে বন্ধু মানব গেছে দেখে কী অবস্থা গিয়ে দেখে লোকটা সুক্রিয়া দেখা করছে বলে আপনি সুক্রিয়া করছেন আপনার চোখটা নেই হাত নেই পা নেই এরপরও শুক্রিয়া তো বলছে হ্যাঁ এরপর আমি শুক্রিয়া দা করছি আশকরুল্লাহ আন্নাহ ওয়াহাবানি লেসানন দাকিরান ও কালবান খাশান ওয়া বাদানান আলাল বালায়ে সাবিরান আমি শুক্রিয়া দা করছি আমার আল্লাহ তাআলার যিনি আমাকে শুক্রিয়া আদায় করার জবান দিয়েছেন এবং আমার হৃদয়কে আল্লাহ ভীরুতা দিয়ে ভরে দিয়েছেন এবং আমার দেহের এই কষ্টে সবর করা তৌফিক দান করেছেন আমি তার জন্য সুক্রিয় করছি বলল এইসব মানুষ আর আমরা মানুষ তিন নম্বর আল্লাহ নিয়ামত যে আপনার উপরে আছে এ বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ আখরাকুমস আফ ইদা হে মানুষ চিন্তা করো তুমি তোমাকে আল্লাহ তোমার মায়েদের পেট থেকে বের করেছেন এমন অবস্থা এলা তাহলে আমরা সাই তোর কিছুই জানতে না কিছুই বুঝতে না মাকে দাদাকে দাদিকে পরে আস্তে আস্তে চিনতে শিখছল গুসলাম ইদায় অথবা আল্লাহ তোমাদেরকে দান করেছেন কান চোখ এবং হৃদয় এরপরও কালিলা মা তস্কর তোমরা খুব কমই সুক্রিয়াতে করে থাকো তুমি একটা কানের মূল্য দিতে পারবে চোখের মূল্য দিতে পারবে তুমি হৃদয়ের মূল্য দিতে পারবে আল্লাহ তোমাকে যে মেধা দিয়েছেন সেই মেধার মূল্য দিতে পারবে কিছুই পারবে না কোনো একটা নিয়ামতের মূল্য তুমি দিতে পারবে না অতএব তুমি নিজের দেহের উপরে চিন্তা করো ও ইন্দা অদ্দু নিয়ামত আল্লাহ লাহা তো অসুহা তোমার উপরে যত নিয়ামত আল্লাহ দান করছেন যে বলতে গুনতে থাকো লেহাতো অশুভ কখনই তুমি গুনই পাবে না সৌরভ ইব্রাহিম ইন্নাল ইনসান আলু মুনকাফা মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ সোরা ইব্রাহিম চতুর্ষ একটা ছোট্ট বিষয় বলি ঘুম আজকে রাত্রে যদি কারো ঘুম না হয়ে থাকে তাহলে আয়াতটা তিনি ভালো করে শোনেন আল্লাহ বলছেন একটা উদাহরণ দিচ্ছেন আয়াতিহি মানাম হুকুম্ব বিল্লা ইলিভেন নাহার অফ দা গ ফি দা লেখা আয়াতি নিয়ক মিস মাউন রুম তাই শায়েদ আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদেরকে ঘুম নিদ্রা দান করা রাতে এবং দিনে অপ্তাহ কুমিন ফবলে এবং তার অনুগ্রহ থেকে ঘুমের যে নিয়ামত থেকে তোমরা উপকৃত হচ্ছ এটার মধ্যেই আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে কাদের জন্য লেকমি আসমাও যারা মনের কান্দি শোনে কথা বিজ্ঞানীরা বলছেন মাত্র ছয় মিনিট যদি গভীর ঘুম হয় কারণ তাহলে সে সুস্থ হয়ে যাবে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মাত্র ছয় মিনিটের ঘুম যদি আপনার দেহকে পরিবর্তন করে দিতে পারে এ ঘুম কে দিল কোন ভেবেছেন কি কত যে ঘুমের ট্যাবলেট খাচ্ছেন ঘুম হয় না আর জর্গের ঘুমকে ঘুম না কেউ ওই ঘুম পড়ে গেলে আমার বলি কাক ঘুম দুনিয়া সব আজ বাজার স্বপ্ন দেখে ওই টাইমটা তাই না ওটাকে ঘুম হলো ওই ঘুমে কিচ্ছু হবে না ঘুম আল্লাহটা অভুরন্ত নিয়ামতের না ঠিক অমনি করে জ্বর আসে জ্বর কেন আসে কোথেকে আসে কীভাবে আসে কীভাবে যায় কিছু বলতে পারবেন খুব জ্বর এসে বা সব শেষ এখন খালি লেট ডাউন ফি পড়ো এখন কাজে জ্বরটা হেলু করতে ভালো জ্বরের মধ্যে থাকতে কাঁদতে সারা দেহ এসবগুলো চিন্তার বিষয় আল্লাহবাব বলছেন তোমরা চিন্তা কর কত নিয়ামত তোমাদেরকে আমরা দিয়েছি

তার শরীর স্বাস্থ্য অথচ সচ্চরিত্র সব ভালো দিয়ে থাকি তার উচিত হবে তার চাইতে নিম্ন লোকদের দিকে তাকানো নিম্নের দিকে তাকালে তুমি বুঝবা তুমি কত আল্লাহর নিয়ামত পেয়েছো তুমি সুস্থ মানুষ হেঁটে যাচ্ছ দেখো ওই ল্যাংড়া মানুষটার দিকে সে যাচ্ছে ক্র্যাশে ভর করে তুমি চোখ ভালো আছে তাকিয়ে দেখো ওই অন্ধ মানুষটার দিকে সে কত কষ্ট করে পড়াশোনা করছে আপনারা জানেন সৌদি আরবে যে গ্র্যান্ড মন্ত্রী প্রতি বছর হজের খদ্দা দেন এবারের না আগে যত দিয়েছেন এই পর্যন্ত বছর বছর ধরে সবাই কিন্তু অন্ধ ছিলেন অথচ তাদেরকে আল্লাহ এমন উচ্চ সম্মান দিয়েছেন যে বিশ্ব মুসলিমের হজের ইমামতী এবং খদ্দা আল্লাহ তাদেরকে দেওয়ার মহাসম্মানের সম্মানিত করেছেন শেখ একদিন বাস তিনি বকার শরীফের সারা গেছেন সৌদি আরবের গভর্নমেন্ট তাকে ওয়ালেদ বলে ডাকে বাপ বলে ডাকে অথচ চোখ নাই আল্লাহ যাদেরকে নিয়ামত নিয়েছেন আর যাদেরকে দিয়েছেন প্রত্যেকের প্রতি আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন তোমার চেয়ে যারা নিম্ন দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারো তুমি কত নিয়ামত আল্লাহর পেয়েছ যদি সুক্রিয়তা না করি তাহলে ছোট্ট একটা ঘটনা তুলে ধরেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনারা পাবেন যদি কিছুদিন পরে পাবেন আল্লাহ বলছেন লকাতকান্নাত আইন আমি বাংলা বলি আমি সাবা প্রদেশে আপনার রানী বিলকিসের নাম শুনছেন না সোলাইম বিলকিসের গল্প ওটা পড়ে যাব নবীদের কাহিনীর মধ্যে আমরা তাদেরকে এত নিয়ামত দিয়েছিলাম ডাইনে বামে চারদিকে খালি বাগিচার বাগিচা আল্লাহ বললেন কুলু মেস্ক রস্কর লাহু। তোমরা তোমাদের প্রতিপালকের রিজিক খাও এবং তার শুক্রিয়া আদা করো বলদতন তৈবতন গফুর এই পবিত্র নগরী এবং তোমার প্রতিপালক তোমাদের প্রতি বড় ক্ষমাশীল ফারা কিন্তু নিয়ামত পাওয়ার পরে মাথা ঘুরে দিল না রে তা আমাদের আমরা সার দেয় পানি দেই সেচি বলি তো হয় না এমনি এমনি হয় অহংকার শুরু হয়ে গেল ফাহর সাল্লাহ আলিহাম সাই্লি আরেম অবদাল্লাহম বে জন্নতম জন্নত জওয়াত উকলিন খামতিন ও আসলিন ও সাই ইমিন সদরিন আলী তারা যখন শুক্রিয়া আদায় করল না অকৃতজ্ঞ হয়ে গেল তখন আমরা না হুমবে জন্নত তাদের ওই বাগিচাগুলোকে পরিবর্তন করে ফেললাম কীভাবে তাদেরকে ওই ফল যেগুলো হতো ফল হল স্বাদহীন তিতা আমার সেই মজার আছে রাজশাহীবাসী সুরমা ফজলি তো খুব গল্প করেন আপনারা ফজলির নামেই তো ফজলি মানে রাজশাহী আমার সামনে তো ফজলি গাছ আছে কোথায় সেই মজা কোথায় আছে মাছ ধরছে প্রতিদিন শনি তেরো মনের ওজনের কোনো মাছ হয় নাকি দুনিয়াতে ওরে বাপরে তো শাপলা পাতা মাছ তেরো মন ওজনের মাছ কালকে ধরে যে চোদ্দ কেজি এটা কাতল আগের দিন এত মন অত মনে মানে গো ঘাটটা হইলে মাছের কারবার এখন দশ কেজি পনেরো কেজি কাতল রুই তো তো অনেক সময় হাত পাই আমরা কিন্তু মজা নাই আগে একটা এক কেজি দু কেজি রুই মাছের যে মজা ছিল পনেরো কেজি মাছের সে মজা নেই মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের শুক্রিয়া দেয় না করার ফল বহু পূর্বে সোলামানের যুগে কিন্তু এটা হয়েছিল ওটা কিন্তু আবার আমাদের দেশে এসে যাচ্ছে অতএব সাবধান উনি বললেন আমি আল্লাহ বলছেন যে আমি তাদের দিলাম ঝাউ গাছ কুল গাছ এইসব তাদের কিছু হয় না কক্সবাজার এসে ঝাউ গাছের কার বানাসো ঝাউ বাঙালি এত বদের বদ ও ঝাউ গাছগুলো বেরিয়ে ফেলছে বলে এখন নদী ভেঙে যাচ্ছে সরকার না ফেরি করবে কি এয়ারপোর্ট বানাচ্ছে নদীর ওপরে পানির উপর যা কত গাছ কাটব কাপুর আল্লাহ বলছেন তাদেরকে এই বদলা আমরা দিয়েছিল এই জন্য যে তারা নিয়ামতের সুক্রিয়া দেয় করেনি অকৃতজ্ঞতা প্রকাশ করেছিল আর আমি কি কখন এই অকৃতজ্ঞ ব্যক্তি ছাড়া কাউকে বদলা দিয়ে থাকি আল্লাহ উল্টা প্রশ্ন করছে আমাদের কাছে এগুলোর মধ্যে আমাদের উপদেশ এই যত বেশি সুক্রিয়ায় করবেন তত বেশি অন্তরটা ভালো থাকবে এবং আল্লাহর কাছে আমরা ভালো থাকবো আল্লাহ যদি খুশি হন বান্দার কোনো অভাব হবে না আল্লাহবাক আমাদেরকে তাই অফরন্ত নিয়ামতের শুক্রিয়া দেখার তৌফিক দান করুন আমি আকুলকলি হাজা আস্তাকলি আলকমআ সাহি মুসলিমিন